নমস্কার, সমস্যা সমাধান অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, রাজা হও আর জজ হও, সব দুদিনের জন্য, কোনো অহংকারী চিরদিন থাকে না। আমাদের মান, যৌবন এবং অর্থ, এটাও কিন্তু চিরস্থায়ী নয়। আর তাই আজকে আপনি যেই জিনিসটা নিয়ে ভীষণ অহংকার করছেন, ভীষণ গরিমা যেই জিনিসটার ওপর, হয়তো সেই জিনিসটা একদিন আপনার জীবন থেকে মুছে যাবে। ঠিক একইভাবে আজকে যেই বিষয়টি নিয়ে আপনি প্রচণ্ড চিন্তিত, আপনি ভাবছেন যে এরকম একটা সমস্যা আমার জীবনে আসলো, সেই সমস্যাটা হয়তো খুব অল্প সময়ের মধ্যেই আপনার জীবন থেকে সরে যেতে পারে, সরে যেতে পারে যদি আপনি সঠিকভাবে সমাধান করতে পারেন বা সঠিক পথটি অবলম্বন করতে পারেন। আর তাই এই যে আমাদের নানান সমস্যার মাধ্যমে যখন আমাদের জীবন বিচলিত হয়ে ওঠে বা মনে হয় একেবারে জর্জরিত, ঠিক সেই সময় সঠিক সমাধানের জন্য আমরা যেই মানুষটির ওপর ভীষণভাবে ভরসা করতে পারি, যার উপরে আস্থা রাখতে পারি, আচার্য অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী, তাকেই কিন্তু আমরা এই অনুষ্ঠানে পাই। আর তিনি কি করতে পারেন? তিনি আমাদের জীবনের সমস্ত জটিল এবং কঠিন সমস্যার সহজ সমাধান দিয়ে দিতে পারেন এবং সেই সমাধানগুলো কিন্তু একেবারে চিরস্থায়ী। ঠিক যেমনভাবে এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন অনেক অনেক বছর ধরে, ঠিক তেমনিভাবেই তার সমাধানগুলো কিন্তু অনেক অনেক বছর ধরে আপনার জীবনকে একেবারে স্মুথ করে তুলবে। এই মুহূর্তে এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত, স্বাগত জানাই, নমস্কার। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয় টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো প্রেম, ভালোবাসা। প্রেম, ভালোবাসা, অর্থ, যশ, নাম, খ্যাতি, আজকে মানুষের মধ্যে সব থেকে যেটা ভাইটাল জিনিস সেটা হয় প্রেম, ভালোবাসা। এবং আমরা জানি যে প্রেম, ভালোবাসা দিয়ে কিন্তু অনেক কিছু জয় করা যায়, এবং ভালোবাসা না থাকলে কোনো কাজ ভালোভাবে তুমি করতে পারবে না। আজকে বহু মানুষ আছেন যারা তাদের কর্মক্ষেত্রে তারা স্যাটিসফাই নয়, তারা তাদের কাজে কখনোই তারা স্যাটিসফ্যাকশন পায় না, সব সময়ের জন্য সর্বদাই সব সময়ের জন্য তাদের একটাই থিঙ্কিং, একটাই চিন্তা ভাবনা থাকে। কি থিঙ্কিং থাকে, চিন্তাভাবনাটা কি থাকে, চিন্তাভাবনা থাকে, থিঙ্কিং থাকে যে আমি বেশি বেশি কি করে আর্ন করব, কি করে লাভ করব, কি করে আমার নাম হবে, যশ হবে, খ্যাতি হবে, কিন্তু কখনোই সে এটা ভাবে না আমাকে ভালোবাসতে হবে, আমাকে ভালো রাখতে হবে। যদি কেউ ভেবে নেয় আমাকে ভালোবাসতে হবে, এই কাজের প্রতি আমাকে ভালোবাসাটা বেশি বেশি করে আনতে হবে, তাহলে তার অটোমেটিক্যালি তার সাথে রিলেটেড তার নাম, যশ, খ্যাতি এবং অর্থ, প্রতিপত্তি সবই কিন্তু তার থাকবে যদি ভালোবাসাটা থাকে। মানুষ আমার কাছে এসে বলবে যে দাদা, আমার এই অর্থের জায়গাটা একটু সমস্যা, আমার অর্থনৈতিক জায়গাটা সমস্যা, আমার কর্মক্ষেত্রে বাধা, আমার ব্যবসায় বিজনেসে অসুবিধা, কিন্তু কখনো বলে না যে আমি ভালোবাসাটাকে আমি একটু আরও বাড়াতে চাই, আমি এই কাজের প্রতি আরও টান আনতে চাই, আরও ভালোবাসতে চাই। কখনো কোনোদিনও এই কথাটা আজও পর্যন্ত কারো মুখ থেকে শুনতে পাইনি। অবাক লাগে যে কিছু কিছু জায়গা, কিছু কিছু নির্দিষ্ট জিনিস, যেমন ধরুন আমার প্রোগ্রাম যখন টিভিতে চলে প্রচুর ফোন আসে, ফোন ফোন ফোন, যে দাদার সাথে একটু কথা বলবো, দাদার সাথে একটু কথা বলবো, দাদার সাথে একটু কথা বলবো, এই যে জায়গাটা আমি জাস্ট আজকে একটা টপিক নিয়ে আলোচনা করছি, যারা টিভির ওপারেতে আছো মন দিয়ে শোনো, এবং এই টপিকটা শোনার পরে আমার মনে হয় যে তুমি আজকে অনেক কিছু পেয়ে যাবে, প্রাপ্তি যোগ যদি না থাকে হবে। এই অনুষ্ঠান কিছু কিছু তথ্য, কিছু কিছু জিনিস শুনলে তার জ্ঞান অনেক 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 বেড়ে যায়, বাট তা তো নয়, তোমরা তো জ্ঞান বাড়াবে না, বাড়াবে কি, দাদার সাথে আমি কথা বলবো। আচ্ছা, আমার সাথে কথা বলবে, কিন্তু কিছু জিনিস আমি আজকে জানাতে চাই, সেই জিনিসগুলি আগে মন দিয়ে শোনো, প্রোগ্রাম শেষ হোক তারপরে বুকিং নাম্বারে কল করে বুকিং করিয়ে তোমরা দেখা করো, সেটা আলাদা কথা, কিন্তু এখন শুনবে তোমরা, আমি আমি বলবো সেটা তোমরা মন দিয়ে শোনো। আজকে রবি চন্দ্র, আজকে রবি চন্দ্র শুক্র, দেখতে হবে আমাদের ১২টা যে হাউস আছে, ঘর আমার ছকের মধ্যে, এই ছকের মধ্যে
সপ্তম স্থানে কি আছে, আমাদের সপ্তম স্থানে কি আছে আমাকে জানতে হবে। আমাদের সপ্তম স্থানে কোন গ্রহটি আমার আছে, আমাদের সপ্তম স্থানে পাপ গ্রহ আছে না আমার সপ্তম স্থানে ভালো গ্রহ আছে, মানে কি শুভ না অশুভ। আমার সপ্তম স্থানটাকে আমরা দেখব, আমরা বিয়ের জায়গাটা দেখব, এবং ওই জায়গাটাকে আমরা দেখতে পাচ্ছি যে কোন গ্রহটি আছে ওটা। আমরা অষ্টমটা দেখব, নবমটা দেখব, দশমটা দেখব। এবার এই যে গ্রহগুলি এই এক একটা ঘরে আছে, এই এক একটা ঘরে আমরা আগে জানতে হবে আমাদের কোন ঘর কি কানেকশন, আত্মীয়র ঘর কোনটা, লাভের ঘর কোনটা, বিয়ের ঘর কোনটা, ভালোবাসার ঘর কোনটা, কর্মের ঘর কোনটা। আজকে আমাদের এই জ্যোতিষের বেসিকটা যদি না জানা হয় তাহলে তোমরা বুঝবে কি করে? আজকে এই বারোটা ঘর বারোটা দিক ইন্ডিকেট করছে, এবং আমাদের এই যে জায়গাগুলি শুভ গ্রহ অশুভ গ্রহ আমার ঘরে আজকে ঘরে আজকে সবাই আমাকে প্রশ্ন করে, মাঙ্গলিক নিয়ে প্রশ্ন করছে, মাঙ্গলিক নিয়ে। এবার মাঙ্গলিক নিয়ে যে প্রশ্নটা করছে, এবার আমাদের ফোর্থ হাউস দ্বাদশ এবং আমাদের অষ্টম হাউস এবং আমাদের লগ্নের ঘরটি। এবার লগ্নেতে যদি আমরা মঙ্গল থাকে এবং বৃহস্পতি থাকে, মাঙ্গলিক বলে দেয়, কিন্তু লগ্নে মঙ্গল আছে এবং তার সাথে কানেক্ট বৃহস্পতি আছে, বৃহস্পতি যেহেতু শুভ গ্রহ, বৃহস্পতি যেহেতু শুভ গ্রহ এবং মঙ্গল যেহেতু লগ্নে আছে মাঙ্গলিক, যেহেতু বৃহস্পতি শুভ গ্রহ মাঙ্গলিক দোষ এমনিতেই খণ্ডন হয়ে গেছে, মাঙ্গলিক দোষটা এমনিতেই খণ্ডন। জাস্ট একটা একটা এক পার্সেন্ট বললাম, এক পার্সেন্ট, 100% না, জাস্ট একটুখানি বললাম আমি। এবার আমরা কি বললাম যে পাপগ্রহ শুভগ্রহ, শুভগ্রহর গুণটা কি, পাপগ্রহর গুণটা কি? অনেক সময় পাপগ্রহ লাগে লাগে, আমরা আমরা বলি রাহু, রাহু এবং কেতু, রাহু কেতু বলতে পারবে যে গলা যে কাটা যে মুন্ডুটি থাকে সেই মুন্ডুটাকে আমরা কি বলি, কি বলি? রাহু, রাহু। আর কেতু ছায়া, ছায়া অস্তিত্ব, ছায়া গ্রহ বলি, রাহু কেতুকে আমরা ছায়া গ্রহ বলি। কারণ কি, এরা রাহুর দশায়, মানে রাহুতে তুমি যদি থাকো, আমি একটা সিম্পল কথা বলি, জাস্ট তোমাদের একটা এমন একটা এক্সাম্পল দিচ্ছি, ভাবো যে মুন্ডু রয়েছে ধন নেই, মানে সে তোমাকে গিলে ফেললো, গিলে ফেললো খানিকক্ষণ তুমি থাকবে, তারপরে কি আবার তুমি বেরিয়ে গেলে, কেন সে তো তোমাকে হজম করতে পারছে না, হজম করতে পারছে না। তো মানে কি, একটা লজিক্যালি দেখো যে রাহু তোমাকে হজম করতে পারছে না, তার মানে কি রাহুর তোমাকে বেশি এফেক্ট করতে পারছে না, এফেক্ট বেশি করতে পারছে, যখন করছে মানে কি দেখবে রাহু যখন দেয় ফাটকা দেয়, অনেক কিছু দিয়ে দেয়, আবার নিয়েও নেয়, মানেটা কি তোমাকে দিচ্ছে রাহু, যদি কারো অনেক অর্থ দেয় ভাববে রাহু দিচ্ছে, আর কাউকে যদি স্টেবল একটা অর্থ দেয় তাহলে ভাববে এটা বৃহস্পতি দিচ্ছে। তার মানে রাহু বৃহস্পতি এবং বৃহস্পতি রাহু, রাহু দিচ্ছে অনেক কিন্তু স্থায়ী নয়, ক্ষণস্থায়ী, আজ দিচ্ছে কালকে হয়তো এমন একটা কোনো সমস্যা আসলো বা এমন একটা কিছু আসলো তোমার সব অর্থ বেরিয়ে গেল। আজকে তুমি 1,00,000 টাকা রোজগার করলে কালকে তুমি 2,00,000 টাকার ঘাটতি হয়ে গেল, কিন্তু বৃহস্পতি তোমাকে একটা স্টেবল জায়গা দিচ্ছে যেখানে তোমার একটা আর্ন আসতেই থাকবে। এই জায়গাটা আমাদের বুঝতে হবে, এটা হলো অ্যাস্ট্রোলজি, পড়তে হয়, পড়াশোনা করতে হয়, জানতে হয়। আজকে মাঙ্গলিক বলবো, কাল সর্বদোষ বলবো, শনির সাড়ে সাথী বলবো, এইসব বলে ভয় দেখাবো তোমাকে, ভয় দেখিয়ে তোমার মাথা ই করো, তা নয়, এর বাইরে অনেক যোগ আছে। তুমি জানো কারাবদ্ধ যোগ আছে, কারাবদ্ধ যোগ, যারা জেল হাজত খাটছে তাদের কতদিন খাটবে, কতদিন তাদের সমস্যাটা রয়েছে, তাদের কি আবার পরবর্তীকালে কোনো কেস খামারি আছে কি না, এইগুলি সব বিচার্য বিষয়, বিচার করে এগুলি জানা যায়। অর্থনৈতিক সম্পত্তি তোমার বাড়বে কি বাড়বে না, তুমি কি এইভাবেই থাকবে, এই বিজনেসটা তোমার জন্য কি প্রযোজ্য না এর থেকে আরও কিছু ভালো বিজনেস তোমার জন্য আছে, তুমি এখন যে বিজনেস করছো সেই বিজনেসে তুমি
কি সর্বেশ্বরবা না একটা পার্টনার হলে ভালো হয়? এখন যে বিজনেস করছো সেই বিজনেসে কি তোমার নামটা থাকলে ভালো না তোমার স্ত্রীর নাম থাকলে ভালো হয়? এখন যে বিজনেস করছো সেই বিজনেসে তোমার নাম থাকলে ভালো না তোমার মায়ের নাম থাকলে ভালো হয়? এখন যে বিজনেস করছো সেই বিজনেসে তোমার নামটা কি দিয়ে বিজনেস করলে ভালো হয় না অন্য কোনো নাম দিয়ে বিজনেস করলে ভালো হয়? বা সেখানে কোন পার্টনারের দরকার? বা পার্টনার ছাড়া বিজনেস করবে, উইদাউট পার্টনার ছাড়া বিজনেস করবে কি করবে? বিজনেসে তোমার জন্য কি দরকার? সেই বিজনেসটা কি তোমার জন্য কোনো কঠিন পদার্থ না তরল পদার্থর বিজনেস করবে? তুমি ধাতুর বিজনেস করবে না এমনি নর্মাল কোনো কিছুর বিজনেস করবে, না শাড়ির বিজনেস করবে, না কসমেটিক্সের বিজনেস করবে, না তুমি কোনো ইলেকট্রিক্যাল জিনিসের বিজনেস করবে, না ক্যামেরার বিজনেস করবে, না কি করবে, না জব কনসালটেন্সির বিজনেস করবে, না খাবার ফুডিং বিজনেস করবে, কি করবে? এই যে বিজনেস তোমার জন্য প্রযোজ্য কোনটা? আজকে সর্বস্ব তুমি খুইয়ে বিজনেসে লাগিয়ে দিলে তুমি ডুবে গেলে, জীবনে উঠতে পারলে না। আজকে আমার কাছে একজন এসছে, সে একটা বিজনেস করবে, সে 2.5 কোটি টাকা লোন নিয়েছে, 2.5 কোটি, 2 কোটি, 1 কোটি, 5 কোটি না, 2.5 কোটি লোন নিয়েছে। এবার এখানে ওই যে তার বিচার করে দেখলাম 2.5টাই তার জন্য কাল, তার জন্য 2.5 সংখ্যাটাই কাল, 2.5টাই তার জীবনে হলো কাল। সে যদি 2 কোটি টাকা নিয়ে বিজনেস হতো বা 5 কোটি টাকা নিয়ে বিজনেস বা 3 কোটি টাকা নিয়ে বিজনেস হতো তাও কিন্তু হতো, কিন্তু যেহেতু 2.5 ছিল ওখানে নাম্বারটা শুট করে, এখানে কিন্তু কোনো সমস্যা নেই, সমস্যা ওই 2.5। আজকে ও 2.5 কোটি টাকা নিয়েছে, তো 2.5 কোটি টাকাই ডুবে গেছে, ডুবে গেছে, এবং সে একদম সব বাড়ি টাড়ি সব নিলাম হয়ে গেছে। মানেটা কি? মানে আমি তোমাদের সাথে কেন থাকি? যাতে দেখো দুরকম বিচার, জয়দেব শাস্ত্রী কাছে আছে মানে কি তোমার ক্ষতি হবে না, জয়দেব শাস্ত্রীর কাছে ক্ষতির পরে আসো বা ক্ষতির আগে আসো, আগে আসলে ক্ষতি হবে না, পরে আসলে ক্ষতি হতে দেবে না। আর ব্যাপারটা এটা, এখন সব কিছু খুইয়ে যখন আমার কাছে আসো, এই একটা পদ্ধতি আছে, আর একটা আগে থেকে আসো। এখন অনেকে মনে করে আমার বিজনেস তো বেটার চলছে, আমি তখন ভালো আছি, কেন আমি অ্যাস্ট্রোলজি দেখাবো, কেন আমি এখানে যাব, কেন আমি এই প্রবলেমটা আমি ফেস করব? না বন্ধু, দর্শক বন্ধু, এখানেই তোমাদের গালতি, এখানেই তোমাদের ভুল। আগে কনসালটেন্সি, আগে কনসালটেন্সি, আমি বিজনেস করছি ঠিক আছে, বিজনেসটা আরও কী করে বাড়াবো, আরও কী করে বৃদ্ধি হবে, আরও সাকসেসটা কী করে আসবে, কী করে সাফল্য আসবে, কী করে আমি আস্তে 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 অনেকটা দূরে আমি উঠব, এই জিনিসটাকে তোমাকে আনতে হবে, আগে বুঝতে হবে, আগে জানতে হবে, আজকে সাবজেক্টটা বুঝতে হবে। জয়দেব শাস্ত্রী যে প্রোগ্রাম করে সে প্রোগ্রামের একটা বেস আছে। আজকে এই যে রুদ্রাক্ষটা দেখছো তো, 22 বছর আমার কাছে আছে, আমি ফেলিনি। আমি কি বলবো তোমাদের দর্শক বন্ধুদের, ভালোবাসি তো, কারণ তোমরা আমার ফ্যামিলি, যারা আমার প্রোগ্রাম দেখো, যারা আমার ফ্যামিলি তারা আমার ফ্যামিলি, আমার প্রোগ্রাম দেখো, হয়তো এরপরে আর একজন আসবে দেখবে, কিন্তু আমি মনে করি আমার প্রোগ্রাম যারা দেখে তারপর আর নেক্সট কারো প্রোগ্রাম ভালো লাগবে না, কারণ আমি তোমাদের ভিতরে ঢুকে যাই, ভালোবাসি আমি, এবং যেটুকু বলি মন থেকে বলি, আমি লিখে নিয়ে আসি না, আমি লিখে এনে সেটা বলবো তা নয়, আমি যেটুকু বলি রিয়েল বলি, হাকিকাতে বলি, এবং সাবজেক্টের প্রতি দক্ষ গুণ এবং সেই সাবজেক্টের প্রতি আমার নলেজ আছে। আজকে জ্যোতিষ আমি জানি, আমি জানি এই সাবজেক্টটা উপর আমার একটা বেস আছে। আজকে যদি বলতে পারি, আমি যদি গর্ব করে তোমাকে বলি একজন পামিস্ট দেখাও WBA এর মধ্যে, তোমরা দেখাতে পারবে না ভালো একজন পামিস্ট, পারবে না। যদি তুমি কারো কাছে বলো যে WBA এর মধ্যে ভালো একজন পামিস্টে দাও, ওই জয়দেব শাস্ত্রীর নামটাই বলবে যে হ্যাঁ আমি জানি যে জয়দেব শাস্ত্রী হাত ভালো দেখে, হাত ভালো বোঝে, হাতটা বোঝে, কারণ যার জন্মসময় তারই কিছু নেই না, তার কাছে 1%ই আছে, সে জয়দেব শাস্ত্রী। যেটুকু করবে সেই লেভেলের করবে। আজকে বিচার, এই যে বিচারের যে বিচক্ষণতা, এই বিচক্ষণতা বিচারের যে জায়গাটা, এই জায়গাটা আমি আজকে কেন তোমার সন্তান তোমার কাছে থাকছে না বলো তো? এত টাকা দিয়ে পড়িয়ে মানুষ করিয়ে সেই সন্তান থাকতে চাইছে না কেন? কোন গ্রহের জন্য হচ্ছে? সন্তান তো তোমার আজকে খুব ভালো ছিল, কেন আজকে বিয়ের পরে, কেন আজকে বিয়ের পরে 1 মাস হতে পারলো না, 2 মাস হতে পারলো না, সংসারটা ভেঙে গেল? কেন আজকে তোমার শ্বশুর বাড়ির সাথে ভালো রিলেশন নেই?
কেন আজকে দিন 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 তোমার প্রতি সবার একটা নেগেটিভ রিয়াকশন, নেগেটিভ রিয়াকশন হচ্ছে? কেন আজ তোমায় ভালোবাসে কাল সে ভালোবাসে না, ভালোবাসায় তুমি সরে যাচ্ছ আস্তে আস্তে সবার কাছ থেকে, কর্মের জায়গাটা উন্নতি করতে পারছো না, অনেক খাচ্ছ, অনেক পরিশ্রম করে যাচ্ছ, কর্মের জায়গাটা উন্নতি হচ্ছে না। দিন দিন যাকে এত ভালোবাসো, যাকে জীবনের থেকে বেশি ভালোবাসো, যার ঘুমোতে গিয়ে শ্বাস নিচ্ছে কিনা সেটা দেখার জন্য তাকে একবার ভিডিও কলিং করো, সেই ব্যক্তিটা হঠাৎ করে তোমাকে ভুলে যাচ্ছে। সেই ব্যক্তিটা তোমাকে আজকে বাবু সোনা বলে ভালোবেসে তোমাকে আদর করে গিয়ে সে আবার অন্য সাথে গিয়ে সম্পর্ক করছে, কেন করছে? ওয়াই? এখানেই তো আমার কোশ্চেন, এখানেই তো অ্যাস্ট্রোলজি, এখানেই অ্যাস্ট্রোলজি। কেন তোমার সন্তানটা ভালো করে পড়াশোনা করছে কিন্তু সেই পড়াশোনা করে সে পরীক্ষার হলে গিয়ে কিছু লিখতে পারলো না, কেন পারছে না? আজকে কেন তোমার সন্তানটা ভালো পড়াশোনা করে ভালো নম্বর নিয়ে পাশ করে চাকরি পাচ্ছে না, একটাও ইন্টারভিউ দিচ্ছে সেখানে চাকরি হচ্ছে না, কেন হচ্ছে না? কেন গোড়ায় গলত? এই যে গোড়ায় যে গলতটা থাকে, এই যে গোড়ায় গলত, এখানেই হলো পজিটিভিটি, এখানেই হলো নেগেটিভিটি, এখানেই হলো সাবজেক্ট, এখানেই হলো সাফল্য, এখানেই হলো জয়দেব শাস্ত্রী। আচ্ছা, একটা বিষয়ে আমি যাব যেটা একটা মানে ভীষণ সমস্যা দেখা দিয়েছে, যে এই যে নেশায় আসক্ত হয়ে পড়া, ছেলে মেয়েদের সাথে বাবা মার ডিট্যাচমেন্ট, এবং অনেক ছেলে মেয়েকে দেখা যে প্রচণ্ডভাবে নেশা করছে, নানান ধরনের নেশা করছে, এবং এগুলো কি কারণে হয়, মানে আমাদের গ্রহগত কীরকম অবস্থানের ফলে এরকম নেশায় আসক্তি হতে পারে? একদম একদম। আজকে একটা কথা বলি দর্শক বন্ধুকে, জাস্ট আমার এই ফটোটা দেখাও, আমার মায়ের ফটো দেখাও, আমি এটা একটু দেখা, দেখতে পাচ্ছ এটা আমার মায়ের ফটো, দেখো ভালো করে। ভূ ভারতে এই মায়ের ছবি তুমি পাবে না, বা এই মায়ের মূর্তি তুমি পাবে না। এটা আমার স্বপ্নে পাওয়া মা, মা দক্ষিণা কালী। এই মায়ের আমি সাধনা করি, এই মাকে নিয়ে আমি দিন রাত্রি মাকে দেখো। যদি পারো তোমরা একটু এই টিভিতে একটু ফটোটা নিয়ে নাও, ফটোটা নিয়ে বাঁধিয়ে তোমার পকেটে তোমার রেখে দিতে পারো, মানি ব্যাগে পার্সে রেখে দিতে পারো, এটা বলে দিচ্ছি, কেন এটা একটা অন্য জিনিস। বা পারলে আমার যে আমার ফেসবুক যে পেজ আছে সেই পেজটাকে যাবে, অ্যাস্ট্রো ফ্রেন্ড আছে একটা, আর একটা আছে জয়দেব শাস্ত্রী। এই যে দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই যে মা, ভালো করে দেখো, এই যে মা, এই যে আমি জুম করে তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, এই যে ফটোটি দেখতে পাচ্ছ, এই যে আমি গোল করে এই করছি, এটা হলো একটা ধাতু। 12 বছর আগে আমি পুকুরে স্নান করতে গিয়ে এই মাকে পেয়েছিলাম, আজ থেকে 12 বছর আগে পুকুরে স্নান করতে গিয়ে এই মাকে আমি পেয়েছিলাম, এবং এই মা আমার কাছে আছে। যদি জ্যান্ত মাকে দেখতে চাও, মাকে ভালো করে দেখো, আমি একটু সরিয়ে রাখি কেন মা একটু অন্য। যদি তোমরা আবার আমার ফিরে আসি, যদি জ্যান্ত মাকে দেখতে চাও তাহলে একবার হলেও মধ্যমগ্রাম 51 কালীবাড়িকে তোমাকে আসতে হবে, একবার এসে মায়ের দর্শনটা করে যাও। আমি বলবো 90% সমস্যা এখান থেকে তোমাকে মানে সেরে যাবে। দেখো আমি বললাম না যে তুমি আমার কাছে আসো, মায়ের কাছে আসো। মায়ের কাছে আসলে এখানে কোনো টাকা পয়সা এই মায়ের কাছে আসতে লাগে না, এটা মন্দির। এবং 51 কালীবাড়ি তোমরা জানো, আমি জাস্ট একটা পার্ট তোমাকে দেখালাম, ছোট্ট একটু অংশ দেখালাম, কিন্তু এই ছোট্ট একটু অংশ অনেক বড়। কারণ দেখালাম কারণ এই মা আমার জীবনে সাফল্য নিয়ে এসছে, এই মা আমার জীবনে পরিবর্তন নিয়ে এসছে, এই মা আমার জীবনে সাকসেস নিয়ে এসছে, এই মা আমার জীবনে অনেক কিছু নিয়ে এসছে। আর এই মা শুধু মা নয়, ইনি জগতের মা। আমাকে যেমন মা এই জায়গায় তুলেছে, তোমাকেও কিন্তু সাফল্যের জায়গায় নিয়ে যাবে। মাকে একবার দর্শন করে আসো, কাঁদো আকুল আকুলভাবে, আকুল হয়ে তোমার চোখের জলটা মায়ের পায়ে সমর্পণ করো, দেখো না কি হয়। হ্যাঁ, আজকে বলি আমি যে কথায় আমরা আসছিলাম, যে নেশা, একটা বাচ্চা ছেলে 20-21 বছর বয়স, 18-19 বছর বয়স, সেই ছেলেটি আজকে আমি ফেসবুকে একটা জিনিস দেখলাম, নাম হলো কাশ্যপ বলে একটা ছেলে, সেই ছেলেটি আমি দেখেছি, যেহেতু আমি পেজে লেখালেখি করি তখন ঘাটতে ঘাটতে দেখলাম। তো একটি ছেলে ওটা মানে তাকে নিয়ে পেপারেও দিয়েছে, সেই ছেলেটি স্কুল লাইফ থেকেই দাদা, তো এমন দাদা তার ভয়ানক আর কি, মানে গুণ আর কি, গুণ মানে বদমাশির শিরোমণি, সে এতটাই
সে নেশা বা বদমাশিতে আসক্ত হয়ে একটা গ্যাং বানিয়ে ফেলে এবং 20 বছর বয়সে কিন্তু সে আর একটা গ্যাংয়ের দ্বারা মৃত্যু বরণ করে। সেই ছেলেটি নাকি ছোটোবেলায় খুব ভালো পড়াশোনায় ছিল। তো ব্যাপারটা এরকম, আমি তোমায় কি বলি, আজকে তুমি নেশা করছো, আজকে হয়তো একটা বিড়ির পোত কুড়িয়ে খেলে, কিন্তু কালকে তুমি সেই বিড়ি খাবে এবং তার পরের দিন তুমি একটা সিগারেট খাবে, তার পরের দিন সেই সিগারেটের মধ্যে আরও অনেক কিছু ভরে খাবে। এটা খাওয়ার পরে পরে আস্তে আস্তে তোমার কি গ্রেড বাড়ছে, এবং একদিন তুমি তোমার বাবা মাকে মেরে তার আলমারি থেকে পয়সা চুরি করেও কিন্তু তুমি নেশা করতে যাবে, সেই দিনটা কিন্তু তোমার আসছে। এবং সেই বাবা মাকে বলি, যে বাবা মা আজকে সেই দিনটা যারা দেখতে চাইছো না, তারা এখনই এই মুহূর্তে, আমি বলছি আমার কাছে না, যে কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের গাইড নাও, পরামর্শ নাও এবং সাফল্য হবে। এবং বলি মিলিয়ে দেখবে, মিলিয়ে দেখবে, আজকে এমন তথ্য দেবো, মোবাইলের নেশাটাও ভূ, আজকে বলবো ভূ ভারতে এমন তথ্য তোমাকে কেউ দেয়নি, দেখবে যে সন্তান, যে সন্তান নেশায় একটু 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 করে নেশার মধ্যে যাচ্ছে, সেই সন্তান দেখবে এই যে বাম হাত, হাতটা কাটবে আস্তে আস্তে ব্লেড দিয়ে, এই থিঙ্কিংটা আসবে সেই সন্তানের। আমি কিছু কিছু বলি, যেমন ডক্টররা কোনো চিকিৎসা করতে গেলে তার আগে কিছু কিছু সিমটম বলে, আমি তোমাকে সিমটম বলি, একটা সন্তান যখন নেশায় আসক্ত হয় তার আগে দেখবে কোনো একটা মেয়ের প্রেমে পড়বে এবং সেই মেয়েরকে আকর্ষণ থাকবে, ভালোবাসা থাকবে। এবং আজও বলে দিই, দেখবে সেই মেয়ের ডান পায়ে, সেই মেয়ের ডান পায়ে একটা তিল থাকবে, দেখবে সেই মেয়ের এবং ছেলে হলে বা পায়ে একটা তিল থাকবে, বা পায়ে তিল থাকবে। এগুলো মিলিয়ে নাও, যে এই বা পায়ে তিল আছে মানে নেশা আসক্ত হবেই, ডান পায়ে তিল আছে নেশা আসক্ত হবেই, দেখবে ঠিক পায়ের কাপ মাসেলের ওখানে, পায়ের কাপ মাসেলের ওখানে একটা হালকা এরকম লম্বা একটা শির একটা দাগ থাকবে, হালকা লম্বা এরকম শির একটা দাগ থাকবে। আমি দাগটা নেক্সট দিন তোমাকে এনে দেখাবো, ওই দাগ থাকবে, ভাববে যে এই ছেলেটি নেশায় আসক্ত হবে। দেখবে যে ছেলে নেশায় আসক্ত হবে তার দেখবে এই সাইড থেকে, এই সাইড কানের পিছনে একটা কালো চিহ্ন থাকবে, এবং কালো চিহ্ন থাকবে এবং কপালটা এই ভুরুটা সবসময় কুচকে রাখবে সে, এবং সবসময়ের জন্য সে চিল্লে কথা বলবে, এবং বানা বলে না বানা, তোমার কাছে কিছু চাইবে সবসময়ের জন্য, সবসময়ের জন্য কিছু চাইবে, যে মা আমাকে 100 টাকা দাও, মা আমাকে 500 টাকা দাও, মা আমাকে 1000 টাকা দাও। যখনই টাকা দেবে না তখন তার রুদ্র মূর্তি সে ধারণ করবে। এই সিমটমগুলি আস্তে আস্তে আসবে, ভাববে নেশার দিকে সে চলে যাচ্ছে। আমি তোমাকে বলে দিচ্ছি, কারণ এগুলি রিসার্চ করেছি আমি, এগুলি কোনো বই থেকে পাওয়া না, এইগুলি কোনো, এই সাবজেক্টগুলি কিন্তু কোথাও তুমি পাবে না। আজকে কলেজ স্ট্রিটে বই কিনে পড়ে অনেকে জ্যোতিষী হয়, আমার জানা আছে জ্যোতিষী, সেসব জ্যোতিষী, আর জয়দেব শাস্ত্রী জ্যোতিষ তৈরি করে, জয়দেব শাস্ত্রী জ্যোতিষী তৈরি করে, জয়দেব শাস্ত্রী যাদেরকে জ্যোতিষী শেখায় তারা এক একটা সেই লেভেলের অ্যাস্ট্রোলজার। আমার কথা বলছি না, কারণ আমি 22 বছর ধরে প্র্যাকটিস করে যাচ্ছি, 22 বছর ধরে আমি খুব অল্প বয়সে থেকে প্র্যাকটিস করছি, খুব ছোট বয়স থেকে। আমরা জাত অ্যাস্ট্রোলজার, জাত 14 পুরুষ আমরা অ্যাস্ট্রোলজার বংশের ছেলে, 14 পুরুষ। আমাদের মা কালী আমাদের অঙ্গে অঙ্গে রয়েছে, মা কালীকে নিয়ে আমি সবসময় থাকি। আজকে ভোর 4টের সময় ঘুম থেকে জয়দেব শাস্ত্রী ওঠে, ভোর 4টের সময়, এভরিডে। আজকে ঝড় সুনামি বৃষ্টি যাই হোক না কেন, ভূমিকম্প হোক না কেন, 4টের সময় চোখটা খোলা থাকবে, আমার চোখটা খোলা থাকবে, এবং ওই 4টের সময় প্রার্থনা করে আমি আগে মামার মন্দিরে ফ্রেশ হয়ে মন্দিরে গিয়ে মাকে, সেই 51টা যে কালী মা আছে সেই 51 কালী মাকে আগে আমি জাগিয়ে তাদেরকে ঘুম ভাঙিয়ে তাদেরকে সেবা করে তারপর আমার দিনের কাজ শুরু করি, এবং তখন আমি কিছু মানুষদের যোগা শেখাই আমি নিজে পার্সোনালি, এবং তারপর জিম সমস্ত কিছু আমি শুরু করি, এবং যোগা থেকে শুরু করে এবং জ্যোতিষ থেকে, জ্যোতিষের ক্লাস থেকে শুরু করে জ্যোতিষের কার্যকলাপ সারাদিন শুরু থাকে। তো আজকে অনেক কিছু আলোচনা করতে চাই বা অনেক কিছু চাইবো, কিন্তু সময় সাথে সাথে আমাদের চলতে হয়, আজকে টাইম নেই। তবুও বলি, যারা মনে করছো অ্যাস্ট্রোলজি দেখিয়ে দেখিয়ে ফেড আপ হয়ে গেছো, আর রাস্তা নেই, আর পথ নেই, আর কোনো রাস্তা নেই, ওয়ে নেই, একটা ওয়ে খোলা আছে, একটা ওয়ে খোলা আছে, অ্যাস্ট্রোলজি দেখিয়ে ফেড আপ।
একটা ওয়ে খোলা আছে, জয়দেব শাস্ত্রীর 51 কালী বাড়ি। সাকসেস আমি দেব, লিখিত গ্যারান্টি, সাফল্য আমি তোমাদেরকে দেব। যাই হোক, যেখানে সব শেষ সেখানে আমি আছি। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর। নমস্কার।